রবিবার গভীর রাতে উজান উভয়নগর এলাকায় সুদীপ রায় বর্মনের উপর অতর্কিত হামলা দুষ্কৃতীদের। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবরে জানা যায়, হঠাৎ সুদীপ রায় বর্মনের কাছে গতকাল রবিবার গভীর রাতে একটি ফোন আসে এবং যে কংগ্রেস কর্মী অলোক গোস্বামীর বাড়িতে কিছু দুষ্কৃতী এসে হুমকি দিচ্ছে এবং অভয়নগর এলাকার বেশ কিছু বাড়িতে নাকি দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে যেন একটিও ভোট না দেওয়া হয়। আর এই খবর পেয়ে সুদীপ বাবু তার পিজি এবং কয়েকজন কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে কংগ্রেস কর্মী অলোক ঘোষের বাড়িতে আসেন। অলোক ঘোষের সঙ্গে যখন কথা বলছিলেন সুদীপ বাবু, ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে মারধর, ঘুষি এবং মাথায় আঘাত করতে থাকলে সুদীপ বাবু মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় সুদীপ বাবুর নিজ বাড়িতে এবং বাড়ি থেকে লোক এসে বেসরকারি হাসপাতালে, যেখানে শুধু অলোক বাবুকে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়ির লোকেদের অভিযোগ যে বিজেপি দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল, তারপরেও কি করে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন বিধায়ক, তাছাড়া তিনি এই কেন্দ্রের অর্থাৎ ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের ঘটনা শুনে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার, কিন্তু দুষ্কৃতীরা এখনো অধরা। অন্যদিকে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মণিক সাহা শেষ প্রচারে সকালে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী তথা প্রার্থী প্রফেসর ডক্টর মণিক সাহাকে সুদীপ বর্মনের উপর আক্রমণের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি ঘটনা সম্পূর্ণ এড়িয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, আমরা এই মিছিল Sleep well at home. Authorized showroom, Sleep Well Gallery, Shushma Home Decor, Aryan Road, near Gaudi Mahol, Coochbehar. Contact 9679679631. অনেকটা যাওয়াটা কিছু সময় সাপেক্ষ, তাই রোড শো করছি জয়নগর এলাকায়। প্রায় 6টা বুথ একসাথে আমরা আজকে যাব রোড শো করে। সবার আশীর্বাদ চাইছি, সবাই হাত নিয়ে বলছে যে আপনার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। নিজেরা দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের চিফ কল্যাণীরা আমার সাথে আছেন, আমাদের কর্পোরেটর আছেন, আছে সবাইকে নিয়ে আমরা একটা উৎসবের মেয়েরা যে মানুষের কাছে মানুষ আমাদের প্রতি সমর্থন থাকছে। ঘরে ঘরে যাওয়াটা একটু সময় সাপেক্ষ, তাই রোড শো করছি জয়নগর এলাকায়। প্রায় 6টা বুথ একসাথে আমরা আজকে যাবো রোড শো করে। সবার আশীর্বাদ চাইছি, সবাই হাত নিয়ে বলছে যে আপনার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। নিজেরা দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের চিফ কল্যাণীরা আমার সাথে আছেন, আমাদের কর্পোরেটর আছেন, আছে সবাইকে নিয়ে আমরা একটা উৎসবের মেয়েরা যে মানুষের কাছে মানুষ আমাদের প্রতি সমর্থন থাকছে।